জলঙ্গি ব্লকের খয়রামারি 5 নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলে বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ গ্রামে প্রায় 6 মাস ধরে জল জমে রয়েছে একাধিকবার পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কোনো সমস্যার সমাধান হয়নি সমাধান না পেয়ে পঞ্চায়েতের গেটে তালা মেরে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা তাদের দাবি যতক্ষণ না গ্রামে সমস্যা সমাধান হচ্ছে ততক্ষণ পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ চলতে থাকবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 7477-99515 পঞ্চায়েতে তালা ঝুলে বিক্ষোভ গ্রামবাসীদের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের খয়রামারি 5 নম্বর গ্রাম পঞ্চায়েতের টিকটিকিপাড়া গ্রামে গ্রামবাসীদের অভিযোগ গ্রামে প্রায় 6 মাস ধরে জল জমে রয়েছে একাধিকবার পঞ্চায়েত প্রধান ও বিডিওকে জানানো হলেও কোনো সমস্যার সমাধান হয়নি সমাধান না পেয়ে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা গ্রামবাসীদের বক্তব্য অতি শীঘ্রই ক্যানেল বা ড্রেন কেটে যেন এই জল গ্রামের বাইরে নিয়ে যাওয়া হয় আমাদের পানি নামে দেখ আমাদের 3 মাস থেকে পানিতে আমরা ডুবে আছে আমাদের কোনো সুযোগ না হয়েছে না আমরা পঞ্চায়েতে তালা মারতাম না মমতা ব্যানার্জি পঞ্চায়েত আমরা মমতা ব্যানার্জির লোক তবু দুঃখে পড়ি মমতা ব্যানার্জির অফিসে আমরা তালা মেরেছি আমাদের মমতা ব্যানার্জি পঞ্চায়েতে মানে আমাদের বাচ্চা কাচ্চার লেগে খুব অসুবিধি রান্নাবাড়া বাথরুম করা 200 পরিবার ওখানে ডুবে আছে আমরা এত পঞ্চায়েতে দরখাস্ত দিয়েছি এবং আমরা বিডিওকে দরখাস্ত দিয়েছি একবার পানি ছেঁকে দিলে আবার ডুবে গেছে যারা ক্যালেনের ব্যবস্থা করছে না আমরা চাইছি যে আমাদের ক্যালেনের ব্যবস্থা করুক আমাদের পানি নেমে যাক আমরা পরিবারে আমরা সুখে শান্তিতে খাবো এবং প্রধানকে জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি হ্যাঁ এরকম রিসিপ্ট কপিও আছে আমাদের কাছে বিডিওকে জানিয়েছি সে রিসিপ্ট কপিও আছে মেম্বার প্রধানকে জানিয়েছি সে রিসিপ্ট কপিও আমাদের কাছে আছে একবার জল নামে দিলে আবার আবার এসে ধরিলেন এত এতটা জলে গেছে ছেলেপিলে হুপড়ি পড়ে গেলে মারা যাবে কাউরে কাউরে বাড়িতে পরিবার আছে কাউরে কাউরে বাড়িতে নাই বাচ্চা কাচালি কে কোথায় আছে বসবাস করছে আমরা তা জানি না আমাদের পানি নামানো হোক গ্রামের জল জমে থাকার কারণে চরম সমস্যায় ভুগছে গ্রামবাসীরা ওই এলাকার প্রায় 200টি পরিবারের বসবাস গ্রামের বাচ্চাদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে এই পরিবারগুলি জল সমস্যায় বেশ কিছু পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে গ্রামবাসীদের দাবি যতক্ষণ না গ্রামের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পঞ্চায়েত অফিসে তারা তালা খুলবে না ওই পার থেকে এপারে আসতে পারছি নি আমাদের কঠিন সমস্যা আমরা রাত পোহালে তো আমাদেরকে যে কোনো জিনিস কেনাকাটা করতে আসতে হয়েছে তাহলে আমাদেরকে কাপড় উচকরে আসতে হয়েছে আমাদেরকে বিভিন্ন মানুষ হাসাহাসি করছে ওই জন্যে আমরা ওই লজ্জিত থেকে যাতে পানিটা নামানি হয় কিংবা আমরা সব জায়গায় আমাদের ডুবে গেছে আখাচলি জ্বলছে না আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না পুরো মাস থেকে 6 মাস থেকে লকডাউনের পর থেকে ওই জায়গাটায় পানি দু দফা এবার দিই আর একবার ইঞ্জিনিয়ার এসেছিল আপনার বিডিও লোক এসেছিল দেখিতে কিছু করেনি আবার ওই সেই থেকে আমরা কষ্ট ভোগ করে যাচ্ছি ক্যালেনও তৈরি করছে না এর ভিতরে আমরা কষ্ট করেই যাচ্ছি বলতে গেলে আমরা বিডিও আসুক থানা আসুক জানুক দেখুক আমাদের জিনিসটা আমাদের সমস্যা বুঝুক দেখুক জলঙ্গি থেকে মধু মণ্ডলের সঙ্গে রাকিবুল ইসলামের রিপোর্ট TV24 বাংলা নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর এডুকেশন সেন্টার এখানে নার্সিং ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স এছাড়াও MBBS LLB BEd সহ সমস্ত ট্র্যাডিশনাল কোর্স করানো হয় ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 7407391415 এই নম্বরে বহরমপুর এডুকেশন সেন্টার লালদিঘি বিশাল মেগামার্টের পাশের গলি বহরমপুর মুর্শিদাবাদ তনুজা যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 999 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানি নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ তাই পুজো শপিং এর একমাত্র ঠিকানা তনুজাস বহরমপুর শহরে সর্বপ্রথম সুকার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক DM এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি MBBS MD DM SSKM হসপিটাল বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল নমস্কার আমি ডক্টর রমজিৎ বাড়ি আমি একজন কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট আপনার যদি বাড়িতে বাবা মা ভাই বোন কারো ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে আপনার বয়স যদি 40-এর ওপরে হয় আপনার যদি ওজন বেশি থাকে এবং আপনার যদি সেডেন্টারি লাইফস্টাইল থাকে অর্থাৎ আপনার যদি বসে কাজ হয় তাহলে সেক্ষেত্রে সময় নষ্ট না করে আপনার ডায়াবেটিসের জন্য ব্লাডের সুগারের পরীক্ষা করান কারণ আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক বেশি নিয়মিত বসছেন চরকস্কার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে যোগাযোগ নম্বর 7477-15253 7477-99963